মানুষের ঢল নেমেছে সেখানকার চিত্রই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ত্রয় চক্রবর্তী। আমরা রয়েছি উত্তর কলকাতার সব থেকে বা অন্যতম গুরুত্বপূর্ণ পুজো, শ্যামা পুজো বলা যেতে পারে, পাটাকেষ্টর পুজোতে। এবং প্রথমেই এখানকার এই যে পুজোর কি ইতিহাস, সেই ইতিহাসটা জেনে নেব। এই মুহূর্তে এই পুজোর অন্যতম যিনি দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে প্রবন্ধ রায়, তার সঙ্গে কথা বলবো। প্রবন্ধবাবু, এই পুজো মানে একটা অন্যতম মিথ হয়ে রয়েছে উত্তর কলকাতা এবং আপামর বলা যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কলকাতার মানুষ তো বটে, সেই কারণটা কি, পাটাকেষ্টর পুজো কেন? মূলত কৃষ্ণচন্দ্র দত্ত, যাকে আপনারা ফাটাকেষ্ট বলছেন, উনি এই পুজোটা শুরু করেন 60 বছর আগে। এটা 61 বছরে আমরা পড়লাম। তো পুজো নিয়ে একটা সর্বজনীন পুজো, যে সময় আমাদের এখানে উৎসব পরিণত হয়নি, যে এত একটা স্টেজ, বাইরে থেকে গেস্ট আসা, স্টাররা আসা, এত চন্দননগরে ইলেকট্রিসিটি দেওয়া অটোমেটিক, এগুলো কৃষ্ণদার মাথা থেকে বেরিয়েছিল এবং এটা একটা 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 করে আয়োজন করেছিল, যে গুরুজনদের সম্বর্ধনা এগুলো শুরু হয়েছিল সরস্বতী পুজোতে প্রথম এখানে। সেই জন্য এটা একটা ফাটাকেষ্ট পরিচিতি বলে হয়ে গেছে, যেটা ফাটাকেষ্টর কালী পুজো। তখন একটা ব্যক্তি তার নিজস্ব চিন্তা দিয়ে যেভাবে সরস্বতী পুজোকে একটা শুধু পুজো না, একটা উৎসবে পরিণত করেছে, সেই জন্য সেই কৃতিত্ব অনুযায়ী তার নামেই পুজোটা চলছে এবং সেইভাবেই লোক জানে। একটা জিনিস আমরা জানি যে এই পুজোর যখন বিসর্জন হয় তখন একটা ফুলের জন্য সাধারণ মানুষ দৌড়ন, যাতে যে পুজো হয়েছে, এই যে এই এই ধরনের একটা রীতি, তার কারণটা আপনাকে প্রথমে শুরুতে বললাম যে মায়ের প্রতি বিশ্বাস, আস্থা, ভক্তির মূল এটা জায়গা, সেখানে পুজো। মাকে আপনি এখানে অমিতাভ বচ্চন আসলে না মানুষ দেখবে, কিন্তু মাকে না দেখে যাবে না। তো সেই জন্য বিসর্জনে একটা ফুল পাওয়ার জন্য মানুষ মানে প্রতীক্ষা করে। একটা বিষয় হচ্ছে উৎসব, আরেকটা হচ্ছে পূজা, দুটোর মধ্যে প্রভেদ আছে। হয়তো আমরা দুর্গা পুজোটা অনেকটা উৎসব আকারে হয়, সেখানে একটা মঠকে সামলানোর একটা ব্যাপার আছে, আর মানুষ যেখানে ভক্তির আকারে আসে না, মানুষ সেখানে অনেক সহনশীল হয়, মানুষ সেখানে নিজেকে ভক্তির জায়গায় উজাড় করে দেয়। তো সেইটাই, মানুষ এখানে মানুষকে সামলায়, এই ভিড় আমাদের সামলাতে হয় না, কারণ মানুষ এখানে উৎসব, ওই যে আবার বললাম উৎসবে মানুষের মধ্যে একটা অন্যরকম ব্যাপকতা থাকে, উৎসবে একটু বিশৃঙ্খলা হতে পারে, ভক্তিতে বিশৃঙ্খলা হয় না। তাই মানুষ আমাদের ফাটাকেষ্টের পুজো, নবযুবক সংঘের পুজো, ভক্তি মিশ্রিত শ্রদ্ধায় একটা ব্যক্তি ক্যারিশমা এবং ভক্তি, দুটো সংমিশ্রণে মানুষ এখানে আসে। একদিকে ভক্তি অর্থাৎ প্রতিমার প্রতি ভক্তি বা ধর্মীয় ভক্তি, অন্যদিকে ব্যক্তিগত কারিশ্মা, এই দুটোর মিশেলই কিন্তু এই ফাটাকেষ্টর পুজোকে প্রত্যেক বছর বোধ হয় আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছেন। ক্যামেরায় রাজু রানার সঙ্গে চরণ চক্রবর্তী।